আসসালামু আলাইকুম। আজ আমরা আমিরাত এয়ারলাইন্স রয়্যাল ডকস টার্মিনালে যাব, ক্যাবেল কারে উঠবো বলে। আমরা দুইটা ফ্যামিলি আজকে যাচ্ছি, আর আমাদের জার্নিটা আজকে বাস জার্নি। ঝলমলে একটি দিন ছিল আজ। বাসের ভিতর থেকে বাইরের দৃশ্যটা ক্যামেরায় বন্দী করছিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমিরাত এয়ারলাইন্স রয়্যাল ডকস টার্মিনালে। ক্যাবেল কারে ওঠার জন্য সবাই আমরা কিউ করলাম। 5 বছরের উপরে হলেই টিকিট সিস্টেম শুরু হয়। খুব যে বেশি টিকিটের দাম তা নয়, অ্যাডাল্ট পার্সনদের জন্য 4 পাউন্ড করে আর বাচ্চাদের জন্য 2 পাউন্ড। আমি খুবই ভয় পেয়েছিলাম, তো ভয়ের কিছুই নেই। উপরে ওঠার পর ভয় কেটে গেল, আর নিচের দিকে তাকালে টেমস নদী দেখা যায়। কি যে অদ্ভুত এক দৃশ্য, না দেখলে বুঝতেই পারতাম না। আমাদের বাচ্চাগুলো অনেক এনজয় করছিল। Thank you.
নদী পার হয়ে একটি নাইস প্লেসে বসে সবাই মিলে কিছু স্ন্যাক্স জুস খেলাম। আর নদীর ধারের অপরূপ দৃশ্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। ছোটখাটো একটি কনসার্টও হচ্ছিল সেখানে। আশেপাশের ভিউগুলো সত্যি খুবই সুন্দর।
আমি আর ভাবি মিলে গান ধরলাম, যদিও প্রফেশনাল না, তাও একদম খারাপ হয়নি। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। ফাইনালি শেষ করে আমরা আবারও বাসে উঠলাম, আর বাসটি টানেলের ভিতরে ঢুকে গেল। শেষ হলো আমাদের জার্নি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।